সাত দিনের আলটিমেটাম দিল কক্সবাজার কলেজের শিক্ষার্থীরা। কলেজের অনিয়ম, দুর্নীতি ও অতিরিক্ত ফিয়ের প্রতিবাদে মানববন্ধন করেছে কক্সবাজার সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীরা। সোমবার বেলা 12টায় কলেজের সাধারণ শিক্ষার্থীরা কলেজের প্রধান ফটকে অবস্থান করে। পরে তারা একটি বিশাল মানববন্ধন করে। তাদের সাথে রাজনৈতিক দলের ছাত্র প্রতিনিধিরাও এসে যোগ দেয়। সরকারি কোষাগারে কোনো অর্থ জমা দেওয়া হয়নি। এই এই অনিয়ম এমন ভাবে হয়ে গেছে যেটা এখন নিয়মে পরিণত হয়েছে। আমরা কক্সবাজার সরকারি কলেজ ছাত্রলীগ বারবার লিখিত দেওয়ার পরে তারা আমাদের কোনো কথা কর্ণপাত করেনি। আজকে যখন সাধারণ শিক্ষার্থীরা এর আন্দোলনে ফেটে উঠেছে, সে আন্দোলনে আমরা কক্সবাজার সরকারি কলেজ ছাত্রলীগ একত্রতা পোষণ করছি। কলেজ বাসের অতিরিক্ত ফি আদায়, অতিরিক্ত হোস্টেল ফি, অনার্স ভর্তিতে অতিরিক্ত ফি আদায়, কলেজ উন্নয়ন কাজের দরপত্র প্রচারে তথ্য গোপন করা সহ কলেজে বিসিএস ক্যাডার শিক্ষকদের ক্লাসে অনুপস্থিতির অভিযোগ তোলেন শিক্ষার্থীরা। আমরা ছাত্র প্রতিনিধি হিসেবে আমাদের অবস্থান হচ্ছে, আমরা সাধারণ শিক্ষার্থীর ব্যানারে আমরা সম্মত জানিয়েছি ছাত্রলীগের পক্ষ থেকে। এখানে এই বিভিন্ন এই খাতে অনিয়ম হয়েছে। বেসিক্যালি যে হোস্টেলের যেই অনিয়ম, আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে হিসেবগুলো উন্মুক্ত করে জন্য আমি তত্ত্বাবধায়কদের কাছ থেকে অনুরোধ করছিলাম হিসেবগুলো দেওয়ার জন্য। যে নতুন হোস্টেলে 5 লাখ টাকার মতো আমি একটা টাকা আছে বলেই মনে করছিলাম, এখন এরা বলতেছে এটা খরচ হয়ে গেছে। তে চাই ওখানে 2000 টাকা করে এই মেসের টাকা নেওয়া হয়, ওখান থেকে তত্ত্বাবধায়কের নামে 500-600 টাকা মোবাইল বিল নেওয়া হয়। তো এক মাসে ম্যাট্রনের সাথে একবার বা দুইবার সারা মোবাইলে কথা বলে না। যেমন অনার্সের 4 বছরের জন্য একবার ভর্তি, এরপর হচ্ছে সেশন ফি। তো সেশন ফিতে ভর্তি ফি আসবে না, কিন্তু এরা ওই ফি শার্টটা এখানে টাকানোর কথা ছিল ওইটা না টাঙ্গিয়ে ওখানে ভর্তি ফি, দ্বিতীয় বছরের ভর্তি ফি নামে ওই ভর্তি ফি, পুরাতন ভর্তি ফি টাকাটা ওখানে নিচ্ছে। আর একটা কথা হচ্ছে, আমরা 2টা বাস চালু করছিলাম, 2টা বাস চালু করার পরেই এরা স্টুডেন্টদের কাছ থেকে 200 টাকা করে দিয়েছে। আগে 100 টাকা ছিল, 200 টাকা করে নিয়েছে। পরিবহন খাতে নাকি টাকা নাই, পরিবহন খাতে যদি টাকা না থাকে, গাড়ি কেনার জন্য 30 লক্ষ টাকা তুলে অন্য খাতে সরাই ফেলছে, সে টাকাটাও আমরা আমাদেরকে হিসাব দেখানো হচ্ছে না। এবং এই 4.5 কোটি টাকা উন্নয়নের নামে সিডিবি থেকে দেওয়া হয়েছে, তাহলে কলেজে আর কী উন্নয়ন করতে হবে 4.5 কোটি টাকার বাইরে? এরপরে উন্নয়ন খাত থেকে 2 কোটি 10 লাখ টাকা মতো ওরা আত্মসাত করছে, এরকম আমার কাছে তথ্য আছে। তাহলে এরপরেও এরা এই টেস্টিমোনিয়ালের নামে কোনো রসিদ ছাড়া বিনা রসিদে টাকা 200 টাকা করে নেওয়া হয়। সার্টিফিকেটের টাকা কিন্তু অলরেডি নেওয়া থাকে ভর্তি রেজিস্ট্রেশনের সময়, এরপরেও এরা আসলে 500 টাকা সার্টিফিকেট। এখন আপনারাও দেখছেন প্রিন্সিপাল স্যারের সামনে সবাই বলছে যে আমাদের সার্টিফিকেটের টাকা নেওয়া হয়। তাহলে এই ধরনের যদি অনিয়ম হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা ছাত্রলীগ এখানে মুখ বন্ধ করে চুপ থাকতে পারি না। সেজন্য চাচ্ছি 7 দিনের ভিতর যদি আমাদের এই দাবি দাওয়াগুলো যদি মেনে নেওয়া না হয়, তাহলে আমরা 7 দিনের পরে বৃহত্তর আন্দোলনের অংশ হিসেবে আমরা ক্লাস বর্জন এবং পরীক্ষা বর্জন 2টা আন্দোলনের দিকে দাবিতে হব। মানববন্ধন শেষে তাদের দাবিগুলো শিক্ষার্থীদের স্বাক্ষরসহ লিখিত আকারে কলেজ অধ্যক্ষ বরাবর জমা দেওয়া হয়। শিক্ষার্থীদের দাবি ও মানববন্ধনের ব্যাপারে কলেজ অধ্যক্ষের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, যৌক্তিকতার ভিত্তিতে শিক্ষার্থীদের দাবিগুলোর প্রতি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কলেজের অনিয়ম ও দুর্নীতির বিষয়ে শিক্ষার্থীরা অধ্যক্ষকে অবগত করলে তিনি তা দ্রুত সমাধান করবেন বলে জানান। ছাত্রছাত্রীরা যাতায়াত করার সময় একটা ভাড়া দিত, এখন সেই ভাড়াটা বন্ধ করে দেওয়া হয়েছে, যার প্রেক্ষিতে আগের অধ্যক্ষ মহোদয় সেটা এখন বাড়াইছে।
না হলে পরিবহনের আমার গাড়ির ড্রাইভারের বেতন ফুয়েল খরচ এগুলো চালানো সম্ভব হবে না সেজন্য বাড়াইছে। হোটেলের যেহেতু এখন সব কিছু জিনিসপত্রের দাম বেড়ে গেছে কর্মচারীর বেতন আছে হোস্টেলটা সম্পূর্ণই বেসরকারিভাবে পরিচালিত হয় ওদের টাকা দিয়ে ওদেরকেই খাওয়ানো হয় পড়ানো হয় তারপর ইলেকট্রিক বিল থেকে শুরু করে সব কিছু ওইখান থেকে ম্যানেজ করতে হয় তাহলে ওই টাকা যদি না নেওয়া হয় তাহলে ওই হোস্টেল চালানো সম্ভব হবে না কারণ এটা সম্পূর্ণ বেসরকারিভাবে পরিচালিত হয় সরকার থেকে কোনো অনুদান পাওয়া যায় না বুঝলে এগুলো স্থানীয়ভাবে কোটেশন দেওয়ার নিয়ম আছে বুঝছেন এখন আমরা সামনে করার সময় দরকার হলে কলেজ পেজও দেবো তারপরে বিভিন্ন নোটিশ বোর্ডও দেবো অসুবিধা নেই স্যার এটা 50,000 টাকার নিচে যেগুলো আছে সেগুলো নোটিশ বোর্ডের মাধ্যমে ইয়ে করা হয় আর কি চট্টগ্রাম কলেজ মহসিন কলেজ সিটি কলেজের পরেই কক্সবাজার কলেজের স্থান তাহলে আমার শিক্ষক যদি ক্লাস না নিত তাহলে এই অবস্থায় আমরা যেতে পারতাম না আমার কলেজ থেকে এবার অনেকগুলো মেডিকেলও টিকছে ইঞ্জিনিয়ারিংও টিকছে এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাও টিকছে আমার শিক্ষকরা ক্লাস নেই বলেই তারা টিকছে নাহলে টিকত না অবশ্যই আমি যেগুলো যৌক্তিক আছে সেগুলো আমি দেখব আসিফ বাপ্পি ডিএনএন কক্সবাজার